আবার কি রান্তাস এই যে দেখছেন এই খবরটা, এটাই হচ্ছে বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজমা আনোয়ারের কবর। ভিউস, আমি এখন এই বনানী কবরস্থানের একজন বয়স্ক পরিচর্যা কর্মী ওনার সাথে কথা বলবো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরহাদ ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বনানী কবরস্থানে। এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের কবর এখানে। আজকে এই গুণী অভিনেত্রীর কবরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমার সাথে থাকুন। আমি এখন ঢাকা বনানী কবরস্থানের ভিতরে আছি। এখন আমি বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজমা আনোয়ারের কবর দিকে যাব। দেখুন, এই যে শুরু পথ, এই পথটা ধরে হাঁটলে বেশি না, অল্প কিছু দূর হাঁটার পরে এই যে দেখছেন এই কবরটা, এটাই হচ্ছে বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজমা আনোয়ারের কবর। দেখুন, এখানে কিন্তু কোনো নাম নেই, তবে এই কবরটা কিন্তু রিজার্ভ। এখানে যারা কবর পরিচর্যা কর্মী তারা আমাকে দেখিয়ে দিল, কারণ এটা যখন প্রথম দাফন করা হয় তখন নাম ছিল এবং কিছুদিন আগেও নাম ছিল। এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে হয়তো নাম আবার দিবে ওরা। তো এটা কিন্তু রিজার্ভ কবর, এখানে অন্য কাউকে কবর দেওয়া হয় না, ওনার কবর এখানে আছে। দেখুন, এটাই হচ্ছে এই গুণী অভিনেত্রীর কবর। ভিউয়ার্স, আমি এখন বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজমা আনোয়ারের সংক্ষিপ্ত জীবনী বলবো। নাজমা আনোয়ার 1941 সালের 28 জুন মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার দামারন কাজী বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিল কাজী আমির হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের আরবি অধ্যাপক ছিলেন তিনি। মায়ের নাম ছিল শফিকুন নেসা, তিনি ছিলেন একজন গৃহিণী। চার বোনের মধ্যে নাজমা আনোয়ার ছিলেন দ্বিতীয়। তার বড় বোন ছিলেন আজমিরি জামান রেশমা, তিনি একজন চলচ্চিত্র ব্যাটার ও টিভির খ্যাতিমান অভিনেত্রী ছিলেন। জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী নাজমা আনোয়ারের পারিবারিক জীবন। নাজমা আনোয়ারের হাজবেন্ডের নাম হচ্ছে মোস্তফা আনোয়ার, তিনি ছিলেন একজন সক্রিয় মুক্তিযোদ্ধা, এবং নাজমা আনোয়ারের মেয়ে, তিনিও ছিলেন একজন বিশিষ্ট অভিনেত্রী, তিনিও প্রয়াত, তার নাম হচ্ছে ইসরাত নিশাত। এখন বলবো নাজমা আনোয়ারের কর্মজীবন। নাজমা আনোয়ার 1960 সালে ঢাকা ডামা সার্কেলে যোগ দিয়ে থিয়েটার কর্মী হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি 1981 সালে বাংলাদেশের একটি নাট্য গোষ্ঠী আরনক নাট্য দলে যোগদান করেন। এখন বলবো বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজমা আনোয়ারের অভিনয় জগতে আসার গল্প। নাজমা আনোয়ার 2001 সালে মুক্তিযোদ্ধা তারামন বিবির জীবনীর উপর ভিত্তি করে নির্মিত টেলিভিশন নাটক করিমুন বেওয়ায় অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। জনপ্রিয় টেলিভিশন ও নাট্য অভিনেত্রী নাজমা আনোয়ারের উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা। নাজমা আনোয়ার মুক্তিযোদ্ধা তারামন বিবির জীবনীর উপর ভিত্তি করে নির্মিত টেলিভিশন নাটক করিমুন বেওয়াতে অসাধারণ অভিনয়ের জন্য বার্সাস পুরস্কার লাভ করেছিলেন। দেখো, আমি মাঠখানির মধ্যে আমার নাতনিরে অপারেশন করাই ফেলাই দিব। ওই যে ডিএম
জানিস আমি এলো যাই, তুই আমার একটু এই বাজারটা বাড়তে দিয়ে আহিস। হ্যাঁ, আর তুই কিন্তু আমার পোলাও সামনে আল্লাহ বর্ষা পুপু দোয়েলা আমাদের জন্য দোয়া করবেন। জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রী নাজমা আনোয়ারের মৃত্যু। নাজমা আনোয়ার 2004 সালের 16 ডিসেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। মনে করছিলাম সব কষ্ট শেষ, আমরা ভালো থাকবো। তবিয়ত আজকে যে ব্লগ করলাম, বাংলা চলচ্চিত্র ও নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নাজমা আনোয়ারের কবর এবং জীবনী, আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরহাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হবো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।